সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। অশোকনগরে বোমাবাজির ঘটনায় ঘটনাস্থলে সায়ন্তন বোস ও ভারতী ঘোষ, স্থানীয় পুলিশ তৃণমূল মাফিয়াদের সঙ্গে মিশে গিয়ে যৌথ সন্ত্রাস চালাচ্ছে। মানুষ পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানালে সেই অভিযোগ থেকে বোমাগুলির মতো ধারাগুলি বাদ দিয়ে জামিনযোগ্য মামলায় পরিণত করেছে পুলিশ। আজ অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রামে গিয়ে বিজেপি নেত্রী ও রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ এই অভিযোগ তোলেন।